আসসালামু আলাইকুম ইসলামিক এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম এই ভিডিওতে আমি আপনাদের ডাইনোসরের পৃথিবী থেকে অস্তিত্ব মুছে যাবার ঘটনাটি বলব জেরি দেখে আপনি আপনার চোখের পলক ফেলতে পারবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বলবো না আপনারাই না দেখে কোথাও যেতে পারবেন না ইনশাল্লাহ ভিডিও শুরু করার পূর্বে ভাই কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক করে দিন ইনশাআল্লাহ ভিডিওটি যেন পাঁচ লক্ষ লাইক পায়। ডায়নোসর যে প্রাণী আমাদের পৃথিবীতে চোদ্দ কোটি বছর ধরে রাজত্ব করেছে কিন্তু কি এমন ঘটনা মহান আল্লাহ ঘটালেন যে ডায়নোসরের মতো প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল এটা জানতে আমাদের কোটি কোটি বছর যেতে হবে চলুন কোটি পঞ্চাশ লাখ বছর আগে সাড়ে ছয় কোটি বছর আগে পৃথিবী সুন্দর ও বড় বড় গাছপাল্লা দিয়ে পরিপূর্ণ ছিল যেখানে এই ডায়নোসরের প্রজাতি অনেক আরামে তাদের দিন পার করছিল কিন্তু দশ কোটি বছর পূর্বে মহান আল্লাহতালা তাদের ভাগ্য লিখে রেখেছিলেন দশ কোটি বছর আগে একটি পাথরের টুকরো যা মহাকাশ থেকে আসছিল যা পৃথিবী থেকে আনুমানিক কোটি মাইল দূরে বৃহস্পতি গ্রহের একটি পাথরের সাথে ধাক্কা খায় সেই সেই ফলে পাথরটির দিক পরিবর্তিত ঘন্টায় পৃথিবীর দিকে ছুটতে থাকে যখন এই পাথরটি পৃথিবী থেকে তিন লক্ষ চৌরাশি হাজার কিলোমিটার দূরে ছিল তখন হয়তো ডায়নোসরের কোনো কিছুই হতো না যদি এটি পৃথিবীর উপগ্রহ চাঁদের সাথে টক্কর খেত কিন্তু পাথরটি চাঁদের সামান্য পাশ দিয়ে গিয়ে সোজা পৃথিবীর দিকে ছোটে এই পাথরটি যখন পৃথিবীর সংস্পর্শে আসে তখন এর স্পিড সত্তর হাজার কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে ঘর্ষণের কারণে এটি একটি ভয়ানক আগুনের গোলকে পরিণত হয় এটার আলো এতটাই প্রকট ছিল যে পৃথিবীর মাটিতে পড়ার পূর্বেই হাজারো জীব এই আগুনের গোলককে দেখে অন্ধ হয়ে গিয়েছিল আর তারা সেটির গরমকে অনুভব করতে পারছিল কিছু সময় এটি মেক্সিকোর কাছে গিয়ে মাটিতে পড়ে আর সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় এই টক্কর এতটাই ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর লাখ লাখ টং পদার্থ আকাশের দিকে ছুটতে থাকে টক্করের কারণে এখানকার আবহাওয়া ধুলোর ঝড়ে পরিণত হয় ষোলো মিনিট পর পৃথিবীতে এত বড় টক্করের কারণে বারো মাত্রার ভূমিকম্প হয় এ কারণে সমুদ্রের বিশাল সুনামির সৃষ্টি হয় আর সকল দিকে সুনামি সবকিছু ধ্বংস করে দিতে থাকে ভূমিকম্প তখন সকল আগ্নেয়গুরিকেও জাগ্রত করে দেয় যার ফলে জায়গায় বিস্ফোরণের ফলে আটশো কিলোমিটারের সকল মারা গিয়েছিল এই মহাধ্বংসে উড়ন্ত ডায়নোসর তো বেঁচে গিয়েছিল কিন্তু এটা ধ্বংসের কেবল শুরু ছিল বিস্ফোরণের কারণে যেসব পাথর লোহা ও মাটি আকাশের দিকে গিয়েছিল তা গ্যাভেটির কারণে ঠিক চল্লিশ মিনিট পর আগুনের বৃষ্টির রূপে পুরো পৃথিবীতে পড়তে থাকে এর সাথে ধুলোর অনেক বড় তুফান ছয় হাজার কিলোমিটার গতিতে পৃথিবীর অন্যদিকে মৃত্যু নিয়ে যাচ্ছিল এই ধুলোর তুফান কয়েক কিলোমিটার মোটা ছিল যার কারণে সূর্যের আলোর পৃথিবীতে আসা অসম্ভব হয়ে গিয়েছিল পৃথিবীর তাপমাত্রা একশো ডিগ্রি উপরে হয়ে যাবার কারণে পৃথিবীর প্রায় সব গাছপালা জ্বলে ছায় হয়ে যায় বিস্ফোরণের দুইশো মিনিট পর পৃথিবীর তাপমাত্রা দুইশো ডিগ্রি হয়ে যায় এ কারণে যে সব ডাইনোসর বিস্ফোরণের এলাকা থেকে বেঁচে গিয়েছিল সেগুলো এত তাপমাত্রায় মারা যায় এই মহাধ্বংসে মহান আল্লাহতালা নব্বই ভাগ প্রাণীদের পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেন আর এভাবে পৃথিবী থেকে ডায়নোসর নামের প্রাণীটির ধ্বংস হয়ে যায় হে প্রিয় মুমির বান্দারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের বলতে চাই আমাদের সবার সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহতালা আমাদের এই পৃথিবীতে পাঠাবেন সেজন্য হয়তো এভাবে এত বড় রাক্ষস প্রাণীদের এই পৃথিবী থেকে বিরুপ্ত করে দিয়েছিলেন তাহলে একবার কেয়ামতের কথা চিন্তা করুন যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সে সময়ের কথা ভাবুন কতটা কষ্টের হবে সেই দিন সেই সময় তাই সময় থাকতে আমরা আল্লাহ তালা ইবাদত করি তার কাছে মাথা নত করি ও তার পথে জীবনকে অতিবাহিত করি সবাই কমেন্ট বক্সে লিখুন আমিন প্রিয় দর্শক এছাড়াও সবাই কয়েন বক্সে লিখুন লাই লহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্ল ভিডিওটিতে অবশ্যই অবশ্যই একটি লাইক দিন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন আইকনটি ক্লিক করুন